মঙ্গল সমাচার। পাঠের সারাংশ, যিশুর আহ্বান শোনা মাত্রই প্রথম শিষ্যেরা তার সঙ্গ নিলেন। একদিন যিশু গেনেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ঐশবাণী শুনবার আগ্রহে লোকের ভিড় তখন তার উপর ভেঙে পড়েছিল। এমন সময় তিনি দেখতে পেলেন তীরের কাছেই দুটো নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধরছিল। ওই নৌকো দুটির একখানি ছিল শিমনের। সেটিতে উঠে যিশু শিমনকে তীর থেকে খানিকটা দূরে বেয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকে জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি শিমনকে বললেন, নৌকোটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্য জাল ফেলো। শিমন উত্তর দিলেন, গুরু, আমরা সারা রাত খেটেও কিছু পাইনি, তবে আপনি যখন বলেছেন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। তাই আর নৌকোটি তাদের যে অন্য ভাগিদাররা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগল, যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসে। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটোতে তখন ডুবুডুবু। তাই দেখে শিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তারা এতগুলো মাছ ধরেছিলেন তাতে তিনিও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন, আর তিনি স্তম্ভিত হয়েছিলেন শিমনের সেই ভাগিদারেরা। জেবেদের দুই ছেলে যহুন আর যাকব, যিশু তখন শিমনকে বলল, ভয় পেও না, এখন থেকে মানুষ ধরবে তুমি। তখন তারা নৌকো দুটির তীরে নিয়ে এলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গে। এই হলো প্রভুর বাণী।